ইনি পান্নাবাবু, গ্রামের একজন সচ্ছল অধিবাসী। কিন্তু সকাল সকাল উঠে পান্নাবাবু যাচ্ছেন কোথায়? কোথায় আবার আপনারাই দেখুন। সকালে বাস ঝাড়ে তাতকৃত্য করতে বসেছেন পান্নাবাবু। ব্যাস আর কি, শুরু হলো চোর পুলিশ খেলা। পান্নাবাবু আবার দৌড় লাগালেন, পিছু নিল নজরদারি বাহিনী। এ এক প্রতিদিনের গল্প। একটা বাড়িতে পায়খানা বানালে আকাশটা কি মাথায় ভেঙে পড়বে? কি বুদ্ধি, ঘরের মধ্যে পায়খানা বানাচ্ছে। বাইরে গিয়ে দেখো লোকজন আমাদের নিয়ে কি সব বলছে। তাতে আমাদের কি ঘন্টা? একটা আজব লোক, কারোর কথা শুনবে না, কোনোভাবেই নিজের গো ছাড়বেন না। তার মানে তুমি টয়লেট করবে না? না, আমার ঠাকুরদাও কোনোদিন করেনি, বাবাও করেনি, আমিও করব না। হলো, তোমার মেয়েটা তো ছোট হয়ে বসে নেই, এত জোয়ান মেয়ে বাইরে মাঠে হাঁকতে যাচ্ছে, মেয়েটার কথা ভেবে তো পায়খানাটা তৈরি করো। প্রচুর চেষ্টা করেছি গো দিদি, কিন্তু আমার উনি না কথাই শোনে না। পান্না, এই পান্না, কি কি হলো? কি আয় চা খেয়ে যা। গ্রাম শুদ্ধ লোক বুঝছে যে বাড়িতে পায়খানা বানানোটা কতটা জরুরি, আর তুই বুঝবি না। শুরু হয়ে গেল তো, এই চা খাওয়া বান না, মানে তোমাদের এই পায়খানা নিয়ে জ্ঞান দান শুরু হয়ে গেল তো। গ্রাম শুদ্ধ লোক সবাই মিছিল করছেন, আর ইনি গামছায় মুখ ঢেকে পালিয়ে বেড়াচ্ছে। পান্নার যেমন বুদ্ধি, ভেবেছিলেন রাতে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করলে কেউ জানবে না। এই সকাল বেলা থেকে কত কসরত। এবার ঠেলা সামলান। কেরে এত রাতে একা একা কি করছেন পান্নাবাবু? এই সময় একটু পায়চারি করি তো। পায়চারি না, পায়খানা। জরিমানা হলো আপনার, লোটা কারণ। কেন করেছে এই অপরাধী স্যার? পান্নাবাবু স্ত্রীও এত সহজে হাল ছাড়ার মহিলা নন। তিনি নিজেই ঠিক করলেন শৌচালয় বানাবে নিজের জমানো পয়সা দিয়ে। ব্যাস লেগে গেল ধুন্দুমার। রেগে মেগে ঘর ছাড়লেন পান্না। যদিও তার দৌড় ওই নদীর পাড় অব্দি। নদীর পাড়েই হলো বোধোদয়। এইবারে এই চুলটা, গুয়ে মাখা চুলটা এই জলের মধ্যে সুন্দর করে মিশিয়ে দিলাম। হ্যাঁ নাও জলটা, একবার খেয়ে নাও দেখি। তোকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? অথচ যখন ওই পায়খানার উপর থেকে মাছিগুলো তোমাদের ভাতের থালার উপর বসে, আর সেই খাবারটা মাছ মাংস ডিম তরকারি দিয়ে বেশ চব্য চষো করে খাচ্ছ, কি খাও তো? কি হচ্ছে বাবা? হ্যাঁ খুব শরীর খারাপ লাগছে। কি হলো? হ্যাঁ এই তো গা একবারে পুড়ে যাচ্ছে গো। আপনারা ভুল করছেন, বাচ্চাগুলো এই অবস্থা আসে। যান বাড়ি যান তো। বিপদটা বুঝতে পারলেন তো পান্নাবাবু? আপনাকে কিন্তু আগেই সাবধান করা হয়েছিল। এবার হয়তো বুঝতে পেরেছেন পান্না, একটা ভীষণ ভুল তিনি করে বসেছেন। আসো লেগে পড়ো। প্রায়শ্চিত্ত তো তাকে করতেই হবে। শেষ পর্যন্ত পান্নাবাবু মন বদল করলেন। পান্নাবাবু সেই একটু না হয় থেকেই শিখলেন। তা আপনারা কি থেকে শিখবেন না দেখে শিখবেন? সময় থাকতে থাকতে মনটা বদলে নিন, বুঝলেন? ভালো থাকবেন। একটা ছবি হয়ে যাক।